বাড়ি চাইছিলাম 60 লাখ টাকা পাঁচটা কিন্তু পাঁচটা পাঁচটা বলতে এর দামই 60 লাখ সাথে চারটি ফ্রি সে চারটি গরু আইছে কিন্তু যে কোনো কারণবশত একটাই ভাইরাল হয়ে গেছে আর দাম 60 লাখ 70 লাখ ওই রকম আর্টিস্ট আলমদিনা ভাই আর্টিস্ট একটা গরু দাম চেয়েছে 50 লক্ষ টাকা শুধু এক পিস এক পিস14 জুলাই রোজ বুধবার আপনারা জানেন যে আগামী আর এক সপ্তাহ পরে হচ্ছে ঈদ ইতিমধ্যে গাবতলি হাট কিন্তু জমে উঠেছে বাংলাদেশের যত যত ভাইরাল গরু আছে যত যত বড় গরু আছে সবগুলো কিন্তু ইতিমধ্যে গাবতলিতে এসেছে তো আজকে আমরা এমন একজনের সাথে কথা বলবো যিনি গত বছর এই গাবতলি হাটের সবচেয়ে আলোচিত ব্যক্তি বাংলার বসকে নিয়ে এসেছিলেন আসমত ভাই তো আসমত ভাই এবারে একটি বড় গরু নিয়ে এসেছেন তো আমরা চলুন আসমত ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই এই তো ভাই ভালো আছি গরু নিয়ে কবে আসলেন এই যে আপনার ঘন্টা তিনেক আগে আসছেন রাস্তায় কোনো সমস্যা হয়নি তো না আলহামদুলিল্লাহ কোনো সমস্যা আচ্ছা আসমত ভাই আপনি কিন্তু গত বছর সবচেয়ে আলোচিত লোক ছিলেন বাংলার বসকে নিয়ে তো এবার আপনার কি আকর্ষণ নিয়ে এসেছেন এখনে 2020-এ বাংলার বস ছিল গাবতলি হাটের এবং বাংলার বসই 2021-এ সুপার বস বাংলার বসের থেকে 200 কেজি ওয়েট বেশি চেহারা ছবি ভালো হাইট বেশি সব দেখতে ভালো আচ্ছা আচ্ছা সুপার বস নাম দিলেন কেন ভালো বাংলার বছর থেকে বাংলার বছর চেয়ে ভালো ভালো ওই সময় তো আপনি বলেছিলেন যে এটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ভালো গরু 20 সালে আচ্যা তো 21 সালে কি এটা আপনার সবচেয়ে তাহলে সবথেকে আপাতত গাবতলি আড়ে যতগুলো গরু আইএস আজকে পর্যন্ত তার সবকটার থেকে বড় আচ্ছা আমরা চলেন একটু গরুটাকে একটু দেখি সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আসমত ভাইয়ের বাংলার বছর পর এবার হচ্ছে সুপার বস এই মুহূর্তে গাবতলি হাটের সবচেয়ে বড় গরু ভাই এই গরুটা আপনি কতদিন যাবত লালন পালন করতেছেন আমি গেল বছর বাংলার বস ও বাংলার সম্রাট বিক্রি করার পরে 7 পিস শাল গরু কিনছিলাম যে রকম এক করে ভাইরাল করব তার দোকানে দাম বেড়ে যাওয়ার কারণে আর এই প্রতি বছর মহামারী লকডাউন করোনা ভাইরাসের জন্য মনে করলাম যে এই বছরই ছেড়ে দিই তো 5টা গরু নিয়ে আসছি আমি গাবতলি আচ্ছা তো গত বছর এই যে আপনার বাংলার বস এবং সাথে তো আরেকটা ছিল দুইটা কত টাকা বিক্রি করছিলেন দুইটা বিক্রি করেছিলাম বাংলার বস বেচছিলাম যা বেচছিলাম তা আপনারা সবাই জানেন কিন্তু ওর ভিতরে একটা ঘটনা আছে সেটা আমি বলতে পারবো না আচ্ছা আচ্ছা গরুটা তো ক্রয় করেছিল লাবিব গ্রুপের আলমগীর রেঞ্জ জি আচ্ছা তো এবার আপনি এই যে আসার পরে কোনো সাড়া পাচ্ছেন কি না লাবিব গ্রুপের সাড়া পাইনি তবে এমনি আপনার কাস্টমাররা আসে দেখে যায় ছবি নিয়ে যায় কত দাম এইগুলো জিজ্ঞেস করে বলেছি তারা আসবে বলেছে এখনো পর্যন্ত কেনা বেচা শুরু হয়নি বড় গরু আচ্ছা আচ্ছা তো আপনার গরুটা কি এবার বাংলাদেশের সবচেয়ে বড় গরু বাংলাদেশের সব থেকে বড় গরু গাবতলি যখন ওঠে তখন গাবতলি আটের আজকে পর্যন্ত বড় গরু আজকে পর্যন্ত আপনি তো বিগত 1-1.5 মাস যাবত অ্যানালাইসিস করতেছেন আপনার গরুটাও কিন্তু ইউটিউবে ভাইরাল হয়েছে তা আপনার কি মনে হচ্ছে বড়ই বড় বড় সব থেকে বড় আপনি তো গত বছর দাবি করেছিলেন সবচেয়ে বড় আমার ডালি তো আর কেউ যাইতে পারেনি না এটা ঠিক আছে আপনার উপর তো কেউ যেতে পারে নাই আল্লাহর রহমতে 21 সালে সুপার বছর উপরে ডালি যাওয়ার ক্ষমতা কারণ নেই যাক আমরা আশা করি আপনার সুপার বছর না এবার 2021 সালে সবচেয়ে আলোচিত গরু হয় আসমত ভাই আপনার সুপার বসের ওজন কত 1400 কেজি ধরতে পারেন 1300 কেজি প্লাস ছিল 40 দিন আগে অর্থাৎ এখন 35 মন অল বডি ওয়েট 35 মন আমি হ্যাঁ আমি বললে হবে না সাধারণ জনগণ আছে আপনি আছেন আপনারা দেখেন আসলে আছে কি আপনি এই সুপার বসের দাম চাচ্ছেন কত টাকা দাম চাইছিলাম বাসায় একরকম ওরা ও দাম দাম না হাটে তো লড়াই করে বাঁচতে হয় সবার সঙ্গে লড়াই করে বাঁচতে হয় সেই সুবাদে আমি একদম সীমিত দাম চাচ্ছি আচ্ছা সীমিত দামটা কত একদম সীমিত একটু বলে দেন শুধু বেচার সাথে যে কোনো ক্রেতা আসে আমার কাছ থেকে গরু কিনতে পারে আচ্ছা একটু বলে দেন আমার দর্শকরা শুনুক দাম বলবো 18 লক্ষ টাকা 18 লাখ টাকা
আসমত ভাইয়ের সুপার বস, উনি দাম চাচ্ছেন 18 লাখ টাকা। তো বাড়িতে কত চাইছিলেন? বাড়ি চাইছিলাম 60 লাখ টাকা, পাঁচটা, কিন্তু পাঁচটা বলতে এর দামই 60 লাখ, সাথে চারটে ফ্রি। সে চারটে গরু আইয়েছে, কিন্তু যে কোনো কারণবশত একটাই ভাইরাল হয়ে গেছে, আর দাম 60 লাখ। সত্যি ওই যেরকম আর্টিস্ট আলমদিনা ভাই, আর্টিস্ট একটা গরুর দাম চেয়েছে 50 লক্ষ টাকা, শুধু এক পিস, এক পিস 1100। যে সুপার বসের দাম হচ্ছে 60 লাখ, সাথে চারটা ফ্রি, চারটা ফ্রি, চারটা তার সর্বনিম্নটা 900 কেজি, সে চারটা, আর সর্বোচ্চটা 1100 কেজি। 60 লাখ টাকা, সাথে চারটা ফ্রি গাবতলি হাট থেকে। আপনারা যারা সুপার বস ক্রয় করবেন, আপনাদের জন্য রয়েছে সুপার অফার, সুপার বসের সাথে সুপার অফার। তবে একটা নিলে একটার যে দাম আমি চালাম, শুধুমাত্র সুপার বসের দামই চাইছি, আর বাড়ির দাম যদি আপনি ধরেন তাহলে ওই চারটে ফ্রি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি হাটের দাম চাচ্ছেন এটা 18 লাখ, আর বাড়ির দাম ধরলে চারটা ফ্রি, এটা সহ 60 লাখ। 60 লাখ আলোচনা সাপেক্ষে কম আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আসমত ভাই, আপনি কি যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? তাদের দোয়া আছে আমার সঙ্গে ইনশাল্লাহ, আর যদি একান্তি সর্বোচ্চ বিপদেই পড়ে যায় তখন তো অবশ্যই আল্লাহ আছে উপরে, আর তারা একটু সহযোগিতা করবে ইনশাল্লাহ, বিশ্বাসটুকু আছে। আচ্ছা ঠিক আছে, তো আসমত ভাই ভালো থাকবেন, ভবিষ্যতে আরও বড় বড় গরু লালন পালন করবেন। এখন সুপার বাস বিক্রি করার পরে বলতে পারবো। আচ্ছা ঠিক আছে, তো ভাই ভালো থাকবেন, ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন।